নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুখের রুচিদায়ক উচ্ছে পাতার তেঁতো বড়া। ভাবছেন তেঁতো বলে এটা খেতে খারাপ হবে, কি তা কিন্তু না। এতটাই টেস্টি হয় এই বড়াটা যে আমাদের যখন কিছুই খেতে ভালো লাগে না, ঠিক সেই সময় গরম ভাতের সঙ্গে যদি এই বড়াটা পাওয়া যায় খুবই ভালো লাগবে, আর মুখে রুচিও ফিরে আসে, আর খুবই হেলদি একটা রেসিপি যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই বড়াটা আমি গোবিন্দভোগ চাল বাটা দিয়ে বানিয়েছি, যেটা আরও বেশি হেলদি, অনেকক্ষণ পর্যন্ত সেটা মুচমুচেও রাখে, আর গোবিন্দভোগ চাল বাটার ফ্লেভারে এই বড়াটা অনেক বেশি টেস্টি হয়। চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাতে হয় গোবিন্দভোগ চাল বাটা দিয়ে উচ্ছে পাতার বড়া। গোবিন্দভোগ চাল বাটা দিয়ে উচ্ছে পাতার বড়া বানানোর জন্য আমি 15টা উচ্ছে পাতা নিয়েছি। উচ্ছে পাতাটা দেখুন এইভাবে দেখতে হয়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব গাছ থেকে তোলার পরে এটা বড়া বানাতে হয়, না হলে শুকিয়ে যায়। 15টা পাতা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি কুচিয়ে নিয়েছি, একটু বড় করেই কুচিয়ে নিয়েছি, কেননা মুখে পড়লে এটা ভালো লাগে। গোবিন্দভোগ চাল বাটা দিয়ে উচ্ছে পাতার বড়া, তাই গোবিন্দভোগ চাল বাটা তো লাগছেই। গোবিন্দভোগ চাল আমি 30 মিনিট ভিজিয়ে রেখে মিক্সিতে অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 টেবিল স্পুন মটরের বেসন, লাগছে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 পিঞ্চ মতন, হলুদ গুঁড়োও নিয়েছি 1 পিঞ্চ, আর জিরের গুঁড়োও নিয়েছি 1 পিঞ্চ। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ আদা রসুন ব্যবহার করা যাবে না, তাহলে উচ্ছে পাতা যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই বড়াটা আমি রিফাইন অয়েলেই ফ্রাই করব, তবে সর্ষের তেলেও ফ্রাই করতে পারেন, টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার উচ্ছে পাতাটা একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, মশলা গুঁড়ো একে একে দিয়ে দিচ্ছি, হলুদ, জিরে গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো, হাত দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে দিচ্ছি। এবার এর মধ্যে গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিচ্ছি, কোনো রকম জল এর মধ্যে অ্যাড করব না, যদি মনে হয় বেশি পাতলা হয়ে গেছে তাহলে আরেকটু বেসন অ্যাড করতে পারেন। আমার বড়ার মাখাটা একেবারে পারফেক্ট হয়েছে, ব্যাটারটা এবার এটাকে আমি ফ্রাই করব। এটা আপনারা শুধু বেসন দিয়েও করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালের যে সুগন্ধ আর চাল বাটা দিয়ে করলে যে একটা সুন্দর ক্রিস্পি ভাব হয় সেটা বেসন দিয়ে করলে কিন্তু হবে না। এবার বড়াগুলো আমরা ফ্রাই করব। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর অল্প একটু আমি তেল দিয়েছি 2 টেবিল স্পুনের মতো, এই বড়াটায় বেশি তেল কিন্তু লাগে না। এবার আমি ফ্লেমটাকে লো করে দিয়েছি, আর ছোট ছোট সাইজের আমি বড়া করছি, তবে সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বড় করতে পারেন বা ছোট করতে পারেন। বড়াটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একদিকটা লাল হয়ে গেলে আমি উল্টিয়ে দেব, আর বারবার উল্টে পাল্টে বড়াটা ভেজে নেব।
বড়াগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর লাল করে ভেজে নিয়েছি। বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে গরম গরম এটা আমি সার্ভ করব। আমাদের আজকের রেসিপি গোবিন্দভোগ চাল বাটা দিয়ে উচ্ছে পাতার বড়া তৈরি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের ভালো লেগেছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।